কই? আমার গ্যাংস্টার কই? আসলে আমার মায়ের আমি কথা দিছি যে আমি আর খুন গরিব করব না। নেন আপনি রস্ত্র, আপনি নিয়ে নেন। শেষবার কিন্তু তো একটা খুন করতে হইব। তা হইলো এই গ্রামে একটা বুড়া আইছে, আমারই বলে চিনে না। আমার কাজটা তুই সম্পূর্ণ করে দিবি, কিন্তু তুই পারস নাই। এখন এই দুনিয়ার বুকে তোরে আমি বাঁচাই রাখুম না, তোরে একবারে শেষ করে দিমু। আমি খুব ভালোবাসি তোর, এইবার কেন মতো আমি মাফ করে দিলাম। ওই আমার গ্যাংস্টার কই? আয় আমার বুকে। দেখেন আমি আপনার একটা কথা কইতাছি, আসলে আমার মায়ের আমি কথা দিছি যে আমি আর খুন গরিব করবো না। নেন আপনি রস্ত্র, আপনি নিয়ে আনেন। আমার মায়ের আমি যে ভালোবাসি, তুই মায়ের কথা বলো, আমার মনটা নরম করে দিলি। যা, তোর আর খুন গরিব করা লাগবে না। একটা খুন করতে হইব, তা হইলো এই গ্রামে একটা বুড়া আইছে, আমারই বলে চিনে না। আবার চটাং চটাং কথা কয়, যা পরে বুঝাই দিয়া। না, আমি কোনো খুন গরিবি করতে পারবো না। আমি বলছি না, আমার মায়ের আমি কথা দিছি। তোর তো আমি কইতাছি, এই একটা খুন, একটা খুনের পরে তোর আর খুন করা লাগবো না। ঠিক আছে, যাইতাছি। মনে জানো থাকে, এই একটা খুন। যা বাবা, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তাহলে তুমি আমার মারবা কেন? দেখো আমি তোমারও চিনি না, তুমি আমারও চিনো না, আমার মারো না বাবা, না মারো না। আমি তারে মাইরা ফেলামু। বাবা, তুমি কি এমন দোষ করছো যে তোমার মাইরা ফেলতে?
দেখ মা, আমি তেমন কোনো দোষ করি নাই। আমি যে জমিটা কিনছিলাম সেই জমি এক ভয়ঙ্কর লোক লেখা নিতে চায়। আমি লেখা দিই নাই বইলা আমার মনে হয় মারতে পাঠাইছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরছেন। আপনার জমিটা দেওয়া ওদের উচিত ছিল, কিন্তু আপনি দেন নাই দেখা আপনার হয়তো মায়েরা ফেলতে পারে। দেখ বাবা, তুমি যদি আমার মায়েরা ফেলাও তাহলে আমার মেয়ের কি হইব? আমার মা মরা মেয়ে। বুঝতে পারছি। দেখেন, আপনার এমন আর না বুঝে রাজা। আমি ভালো করি বন্ধ করি সেটা একমাত্র আমার ব্যাপার। আর শোন, ওইখানে যা বলবি যে আমরা তার মায়েরা বাড়াইছি, আমি যা বলবো তাই বলবি। চল বড় ভাই, আপনার সাথে অনেকদিন ধরে আছি, আপনি একটু আমারে দেখে কি কবি তাই কর। বড় ভাই, সামনে সপ্তাহে আমার বিয়ে, আমার বিয়ের দিকে আপনি একটু সুনজর দেন, আর আপনি আমার বিয়ের মধ্যে উপস্থিত থাকবেন। ওসি, তোর বিয়া বললে কথা, তুই কইলেও যামু তুই না কইলেও যামু, এটা আবার বলা লাগে বোকা। আচ্ছা বড় ভাই, তাহলে এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, থানায় একটু কাজ আছে তো আসি বড় ভাই। আচ্ছা যা, ফোন দিলে আবার আসিস। বড় ভাই, আমি একটা কাজ করে দিছি। কি? তুই আমার কাজ করে দিছস? আমার বুকে আ, দেখেন এরপর থেকে আমি আর ফোন করিব না। নে না না, আমি তুই তাহলে ফোন করবি আর করবি না? না করুম না, আমি আমার মায়ের কথা দিছি ফোন করবি করুম না। দেখেন বড় ভাই, আমি গেলাম। ওই তারা বড় ভাই, ওই বুড়া রে মারতে পারে নাই। কি খবর ভাই? আমি মারতে চাইছিলাম, ও আমার বাধা দিছে। এত কোন কইলি না গা? বড় ভাই, ও আমারে বদন না করছে। সাবি, আমি বুঝছি দিহানারে কাজ করব, কিন্তু পরে আমরা এখন যাই মন একটু কষ্ট দিমু, আবার আমাকে দলে ফিরাইব। আয় চলেন। আপনি তো আমার পোলা ডারে নষ্ট বানাইছেন, আমার পোলা ডারে আপনি সন্ত্রাস বানাইছেন। তোর পোলা ডারে আমি সন্ত্রাস বানাইছি, এইবার তোর পোলা রে আমি নিজে হাতে খুন করি। মানে এইগুলো আপনি কি কইতাছেন? হ্যাঁ, আমার পোলার খুন করবেন মানে? তোর পোলার আমার দলে কাজ করব না, তোর পোলার রে ছোট থেকে বড় করছি, গ্যাংস্টার বানাইছি, এখন আমার কথা শুনে না, তোর পোলার কি করুম একবার শেষ করে দিমু। না, আমার পোলার আপনি কোনো সময় মারতে পারবেন না, কারণ ওর সাথে ওর মায়ের দোয়া আছে। এই যে আমার মায়ের কথা মনে করে আমার মনটা ভিজাই দিলি। সানাস ছোট থাকতি আমার মার কাছে আমি পাঁচটা নিয়ে এসেছিলাম, আমার দেয় নাই, আমি বড়ি দিয়ে কুবাই কুবাই আমার মার আমি মারছি, তুই সেই মার কথা আমার মনে করাই দিলি। আর শোন, তোর পোলাড়া রে আমার খেয়ে গেলাম। তুই আমার পোলার কিছুই করতে পারবি না। চোখ একদম চোখ, তোর পোলা যদি আমার লগে কাজলা করে তোর পোলা রে একবার খেয়ে গেলাম। আমি তার
করতে আমার ভাইরে মাইরা ভালো দিতে না আমি জানি আমার ভাই তুমি সন্ত্রাসী কিন্তু আমি তো পুলিশ অফিসার আমি আমি আমার ভাইরে মাইরা ভালো দিতে না মা তুমি ঘরে যাও আমি আসি আন্টি আপনি কোনো চিন্তা করেন না বেলাল যখন গেছে ধ্যান বাইরে কিচ্ছু হবো না তোমার কথা যেন সত্যি হয় বন্ধু গুলি করে দিলি।